বারোই রবিউল আউয়ালকে এক শ্রেণীর মানুষ সকল ঈদের সেরা ঈদ হিসাবে গ্রহণ করে নিয়েছে, নাউযুবিল্লাহ। অথচ এটি ইসলামে কোনো ঈদ বলতে কিছুই নেই। সমবেত মুসলিমবৃন্দ, প্রতিটি মুসলিমের জানা উচিত, বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত, এই ফ্যানটা একটু দেন, গরম লাগে, জীবনের শেষ মুহূর্ত কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত অতিবাহিত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জন্ম লাভ করেছেন সেই দিনটি ছিল সোমবার, নবুয়ত ও রিসালাত লাভ করেছেন সেই দিনটিও ছিল সোমবার। জীবনের শেষ পর্যায়ে অসুস্থ হলেন, যেই অসুস্থতায় তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন সেই দিনটি ছিল সোমবার। আবার যেই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন সেই দিনটি ছিল সোমবার। সমবেত মুসল্লিবৃন্দ, 11 হিজরি অর্থাৎ এখন আমরা অতিবাহিত করছি 1445 হিজরি, এর মানে 1434 বছর পূর্বের কথা। 11 হিজরি, 11 হিজরির সফর মাসের আজকের এই দিনটিতে 29 তারিখ, কেউ বলেছেন 28 তারিখ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে একটি জানাজা সম্পন্ন, দাফন সম্পন্ন করে ফেরার পথে তিনি মাথা ব্যথা অনুভব করলেন। সেই মাথা ব্যথা থেকেই তিনি পর্যায়ক্রমে কঠিন অসুস্থ হলেন, সেই অসুস্থতা নিয়েই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিষয়গুলি সব স্পষ্ট, যা প্রমাণ করে কোরআন, প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস, প্রমাণ করে সকল সাহাবায়ে কেরামের ঐক্যমত। কিন্তু এতদ সত্ত্বেও এক শ্রেণীর মানুষ এই রবিউল আউয়াল মাসটিকে, বিশেষ করে 12ই রবিউল আউয়ালকে এমনভাবে উদযাপন করে, আবার তারা ভ্রান্ত বিশ্বাস রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি হায়াতুন নবী, তার এখনও মৃত্যু ঘটেনি, নাউযুবিল্লাহ। অথচ এই 12ই রবিউল আউয়াল সেটি হলো ঐতিহাসিক এমন একটি দিন, যেই দিনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, যা প্রমাণ করে কোরআন, যা প্রমাণ করে অসংখ্য হাদিস, প্রমাণ করে সাহাবায়ে কেরাম। আসুন আমরা সে বিষয়গুলি একটু জেনে নেওয়ার চেষ্টা করি, যা একজন মুসলিমের জেনে নেওয়া অপরিহার্য, যাতে সঠিক বিষয়ের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে এবং ভ্রান্ত বিষয় থেকে সতর্ক হতে পারে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়া শুধু রবিউল আউয়ালে নয়, রবিউল আউয়াল এটি হলো 11 হিজরি, 10ম হিজরি রমাদান মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে শেষ 10 দিন এতেকাফ করতেন, কিন্তু এই রমাদানে এতেকাফ করলেন 20 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসে প্রতি রমাদানে কোরআন মাজিদ একবার শেষ করতেন, শুনতেন ও শোনাতেন, কিন্তু এই রমাদানে জিবরিল আলাইহিস সালাম এসে 2 বার শুনলেন এবং শোনালেন। সব কিছু ইঙ্গিত, আর কোনোদিন সুযোগ হবে না জিবরিলের সাথে কোরআন শুনতে ও শোনাতে, আর কোনোদিন সুযোগ হবে না পৃথিবীর বুকে এতেকাফ করতে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10ম হিজরিতে দ্বিতীয় 2 বার করে সেটি ঘটল। রমাদান শেষ, শাওয়াল, যুলকাদা, যুলহুজ্জা, 10ম হিজরির যুলহুজ্জা মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবি নিয়ে বিদায় হজ সম্পাদন করলেন। বিদায় হজ যে আরাফার ময়দানে সমবেত হলেন, সহিহুল বুখারী ও মুসলিমের হাদিস। এই আরাফার ময়দানে সকলকে সামনে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আরলি লা আদরি লা আলকাকুম বাদা আমি হাদা বেহাদাল মাওকিফি, আমার বিশ্বাস তবে আমি বলতে পারছি না, তবে এটি নিশ্চিত যে আজকে যে আরাফার ময়দানে সকলে আমরা সমবেত হয়েছি, এ বছরের পর আর কোনোদিন তোমাদের সাথে এই জায়গায় সমবেত হওয়ার সুযোগ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ইঙ্গিতভাবে সব বলে যাচ্ছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি অবগত হয়েছেন তার আর বেশি দিন থাকার সুযোগ নেই। সাথেই
সেই আইয়ামে তাশরিক যুলহজ্জা মাসের মিনার দিবসগুলিতে নাজিল হলো সূরা আন-নাসর ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ যেই সূরায় ঘোষণা এসে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নিতে আর বেশি দিন দূরে নেই সূরা নাজিল হওয়ার মাত্র 80 দিন পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় নিতে হয়েছে সেই আরাফার দিবসেই নাজিল হলো সূরা মায়েদা 3 নম্বর আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে তোমাদের দ্বীনকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকে আমি মনোনীত করে নিলাম দ্বীন পরিপূর্ণ হওয়া অর্থই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আর থাকার প্রয়োজন নেই কারণ দ্বীন প্রচার ও দ্বীন পূর্ণতা লাভের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দ্বীন যখন পূর্ণ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর পৃথিবীতে থাকার প্রয়োজন নেই এসব ইঙ্গিত শুরু হলো সমবেত মুসল্লিবৃন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন হজ থেকে এই সফর মাসের শুরুর দিকে 11 হিজরির সফর মাসের শুরুর দিকে তিনি শহাদায়ে উহুদ প্রান্তে যে শহীদদের কবর রয়েছে কবর জিয়ারত করতে গেলেন জিয়ারত করতে গিয়ে এমন ভাবে দোয়া করলেন সাহাবী বলছেন কাআন্নাহু মুওয়াদ্দি'উ লিল আহইয়া যেন তিনি চিরজীবনের জন্য দোয়ার মাধ্যমে তিনি বিদায় নিয়ে ফেললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবেই চলছে বিদায় সফর মাসের এমন দিকগুলিতে তিনি সেই উহুদ প্রান্তে বিদায়ের দোয়া তিনি করে আসলেন শুরু হলো এই সফর মাস শেষের দিকে 28 অথবা 29 সফর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে গিয়ে দাফন শেষে ফেরার পথে তিনি মাথা ব্যথা অনুভব করলেন অসুস্থ হলেন অসুস্থতা বাড়তে শুরু করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 11 দিন পূর্বে দিনটি ছিল বুধবার তিনি মসজিদে নববীর মেম্বারে এসে বসলেন মেম্বারে এসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হৃদয়স্পর্শী বর্ণনা দিতে শুরু করলেন মেম্বারে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কঠিন অবস্থা তিনি যেন সকলের সামনে তুলে ধরতে শুরু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জেনে রাখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে বসে তিনি বললেন ইন্নি ফারাতুকুম ওয়া ইন্নি শাহীদুন আলাইকুম ওয়া ইন্নি ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদি আল আন ইন্নি ফারাতুকুম আমি আর বেশি দিন নেই তোমাদের সামনে আমি তোমাদেরকে স্বাগত জানানোর জন্য আগেই আমি গিয়ে অপেক্ষা করব ওয়া ইন্নি শাহীদুন আলাইকুম তোমাদের জন্য আমি সেখানে উপস্থিত থাকব ওয়া ইন্নি ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদি আল আন জেনে রাখো আমি যেন আমার হাউস আমি এখান থেকে দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলতে শুরু করলেন শুরু হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বেড়ে আসলো সর্বশেষ সপ্তাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলতে শুরু করলেন আইনা আনা গাদান আইনা আনা গাদান আগামী দিন আমি কার ঘরে থাকব আগামী দিন আমি কার ঘরে আমার থাকার সুযোগ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তামান্না পেশ করছেন তার আগামী দিনের ঘরে থাকার জন্য সুযোগ হয় সবচেয়ে প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সকল স্ত্রীগণ বুঝলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন সকলে বলে ফেললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেখানে ইচ্ছা হয় যার ঘরে ইচ্ছা হয় আপনি আগামী দিন তার ঘরেই আপনি থাকবেন আমাদের কোনো আপত্তি নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর সেই ঘরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন মুহূর্তে মাত্র 5 দিন পূর্বে দিনটি ছিল আবার সেই দিনটি হলো বুধবার সেই বুধবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর যখন একটু খুব ভারী মনে হলো বললেন তোমরা বিভিন্ন কূপ থেকে 7 কলস পানি নিয়ে আসো 7 কলস পানি নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পানি ঢালা হলো পানি ঢালা হলে তিনি একটু হালকা অনুভব করলেন মসজিদ থেকে ঘর থেকে বের হয়ে মসজিদের মেম্বারে গিয়ে বসলেন বসে তিনি এই সতর্কবাণী করলেন বললেন লানাহু লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক যারা তাদের নবীদের কবরগুলিকে সিজদার স্থান হিসেবে বানায় নিয়েছে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কঠিন ভাবে হুঁশিয়ারি উচ্চারণ করলেন, বললেন লা তাত্তাখিযু কবরি ওয়াসানান ইউবাদ, ঠিক একই ভাবে তোমরা কখনো আমার কবরকেও ইবাদতের স্থান হিসাবে প্রতিমা হিসাবে তোমরা কখনো বানিয়ে নিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সতর্ক করলেন, শুধু সতর্ক করলেন না, ওয়ারাদা নাফসাহু লিল কিসাস কায়লান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে রয়েছে, মেম্বারে বসে রয়েছেন, দাঁড়ানোর মতো গায়ে শক্তি নেই, তিনি সকলকে বলে ফেললেন জেনে রাখো মাং কুনতু জালাচ্চু লাহু যাহরা ফাহাদা যাহরি ফলিয়াস্তাকদি মিনহু, আমি যদি কারো পিঠে আঘাত করে থাকি আমার পিঠ এখনো আমি বেঁচে রয়েছি, আমার এই পিঠ রয়েছে, আমার পিঠে সে অন্যায়ভাবে যদি কারো আঘাত করে থাকি আমাকে আঘাত করে যেন সে প্রতিশোধ নিয়ে নেয় এই দুনিয়ার বুকে, আমি যদি কারো মানহানি করে থাকি আমি এখনো বেঁচে রয়েছি, আমার মান সম্মান বহাল রয়েছে, আমাকে সে কিছু বলে যেন আমার মানহানি করে সে প্রতিশোধ নিয়ে নেয়। আল্লাহ আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন ঘোষণা দিতে শুরু করলেন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, সকল সাহাবী বসে আছেন, তারা আশ্চর্য হচ্ছেন কেন সে দাঁড়িয়ে যাচ্ছে, তিনি একটি লাঠি নিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসছেন, তিনি বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রতিশোধ নেওয়ার জন্য ঘোষণা দিলেন, আমার প্রতিশোধ নেওয়ার কিছু রয়েছে, আমি কিছু প্রতিশোধ নিতে চাই, লাঠি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসছেন, সাহাবায়ে কেরাম হতবাক হচ্ছেন কি ব্যাপার তার এত সাহস, সে লাঠি নিয়ে এগিয়ে যেতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেই তিনি কি করলেন লাঠিটা ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন আমার পেটে আঘাত করেছিলেন আমার পেটে তো কোনো কাপড় ছিল না, আপনার পেটে এখন কাপড় রয়েছে, আপনি কাপড়টাকে সরিয়ে ফেলুন, আমি সেই সরাসরি আপনার পেটে সেই আঘাত করে প্রতিশোধ নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই বললেন তেমনই তার জন্য কাপড়কে সরিয়ে দিলেন যেন সে প্রতিশোধ নিতে পারে, সাথে সাথে তিনি কাপড় সরানোর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে গিয়ে চুমু খেলেন, কে বললেন আমার এত সাহস আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিশোধ নিব, কিন্তু বুঝছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে যাবেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আমার এই উট ঠোঁট দুটি স্পর্শ হয়ে যেন আমি ধন্য হতে পারি এই সুযোগটুকুই আমি নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠিন মুহূর্তে এভাবে চলল, জহরের সালাতের সময় হয়ে গেল, তিনি জহরের সালাতে ইমামতি করলেন, আবার জহর শেষ করে তিনি আবার মেম্বারে বসলেন, মেম্বারে বসে তিনি আবার বক্তব্য রাখলেন, তিনি বললেন ইন্না আবদান খায়রাহুল্লাহু আন ইউতিয়াহু মিন যাহরাতিদ দুনিয়া মা শাআ ওয়া বাইনা মা ইনদাহু ফাখতার মা ইনদাহ, মুত্তাফাকুন আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জেনে রাখো আল্লাহর একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অপশন দিয়েছেন, এই সুযোগ দিয়েছেন, হে বান্দা তুমি যদি দুনিয়ার সবকিছু ভোগ করতে চাও তাহলে তোমার আরো সুযোগ রয়েছে, আর যদি তুমি তোমার রবের কাছে চলে যেতে চাও তাহলে সেই যাওয়ার সুযোগ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর সেই বান্দা তিনি রবের কাছে চলে যাওয়ার বিষয়টিকে বেছে নিলেন এবং যাওয়ার বিষয়টিকেই তিনি প্রাধান্য দিলেন। এ কথা বলতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন, সাহাবাদের মধ্যে কেউ কেউ বললেন ব্যাপার কি তিনি কেন কাঁদছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন জানো না তোমরা শুনোনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বান্দার কথা বললেন যে তিনি আল্লাহর কাছে যাওয়াটাকে বেছে নিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের কথা বললেন, তিনি আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে তিনি চলে যাচ্ছেন বলে তিনি ঘোষণা দিয়ে দিলেন, তোমরা এটি বোঝনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সকলেই কান্নার সাথে একইভাবে কান্নারত সকলেই সুর মিলাতে শুরু করলো সমবেত মুসল্লিবৃন্দ। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কঠিন দিনগুলি অতিবাহিত হতে শুরু করলো। কাবলা আরবাতে আইয়াম, মাত্র বাকি রয়েছে চার দিন, সেই দিনটি ছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনেক কিছু ঘটেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু কাগজ নিয়ে এসো আমি কিছু লিখে দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের বললে সাহাবীদের মাঝে দ্বিমত দেখা দিল, কেউ বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু আরো কেউ কেউ বললেন যে এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা ভালো নেই তাই কি দিব আর তিনি কি লিখবেন, কেউ দিতেও পছন্দ করলো আবার কেউ দিতে চাইলো, এ বলে তাদের মাঝে কিছু দ্বিমত দেখা দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমক দিয়ে বের করে দিলেন। ঠিক সেই দিনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জহর করলেন, আসর করলেন, মাগরিবের সালাত মসজিদে এসে করলেন, মাগরিবের পরে এখন এশার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই কঠিন অবস্থায় পৌঁছে গেছেন। হাদিসটি সহিহুল বুখারী, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তার ঘরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন কিন্তু খুব কঠিন অবস্থা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আসাল্লান নাস, হে আয়েশা মানুষেরা কি এশার সালাত পড়ে ফেলেছে,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন লা বাল ইয়ানতাযিরুনা লাক হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বাদ দিয়ে মানুষেরা সালাত পড়ে ফেলবে এটি কিভাবে হয় না সকলেই মসজিদে অপেক্ষা করছে আপনি যাবেন তাদের ইমাম হয়ে সালাত পড়াবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আয়েশা পানি নিয়ে আসো পানি আনা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন ওযু করার পর দাঁড়াতে গিয়েই ফাউকমি আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন তিনি দাঁড়াতে পারলেন না সুম্মা উফিকা আবার জ্ঞান ফিরে আসলো আবার জিজ্ঞাসা করলেন হে আয়েশা মানুষেরা কি এশার সালাত পড়ে ফেলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাবে বললেন না পড়েনি অপেক্ষা করছে বললেন পানি নিয়ে আসো দ্বিতীয়বার পানি আনা হলো আবার ওযু করলেন ওযু করে আবার দাঁড়ানোর চেষ্টা করলেন দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে আবার দ্বিতীয়বার তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন আল্লাহু আকবার সুযোগ হলো না জ্ঞান ফিরে আসলো আবার জিজ্ঞাসা করলেন মানুষেরা কি সালাত পড়ে ফেলেছে বললেন না পড়েনি আপনার জন্য অপেক্ষা করছে তৃতীয়বার আবার পানি চাইলেন পানি দেওয়া হলো তৃতীয়বার তিনি আবার ওযু করলেন ওযু করার পরে উঠতে চেষ্টা করতে গিয়ে তৃতীয়বার তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন পারলেন না আর সম্ভব হলো না তিনবার চেষ্টা করার পরও পারলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন মরি আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস হে আয়েশা জেনে রাখো আমার গায়ে তো শক্তি নেই আমার পক্ষে সম্ভব নয় মসজিদে গিয়ে সালাত আদায় করা তুমি যাও আবু বকরকে আমার নির্দেশ পৌঁছে দাও আবু বকর যেন আমার জায়গায় গিয়ে ইমাম হয়ে সে যেন সালাত আদায় করে দেয় আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব হলো না বৃহস্পতিবার রাত্রে এশার সালাত অতঃপর শুক্রবার জুমার দিনের পাঁচ ওয়াক্ত শনিবারের পাঁচ ওয়াক্ত রবিবারের পাঁচ ওয়াক্ত পনেরো ওয়াক্ত আর বৃহস্পতিবারের এশা ষোলো ওয়াক্ত এবং সোমবার ফজরের সালাত এই সতেরো ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার পক্ষে সম্ভব হয়নি ইমামতি করা তার নির্দেশে তার জীবদ্দশায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এসে ইমামতি করে সেই সালাত ইমামতি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই কঠিন অবস্থায় রয়েছেন দিন যতই যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আরো কঠিন হচ্ছে সময় বেশি দীর্ঘ নেই সর্বশেষ দিন কাবলা ইয়াউমিন ইয়াউমুল আহাদ মাত্র একদিন বাকি রয়েছে দিনটি ছিল রবিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাকাফিল মানাহু তার যারা খাদেম ছিলেন তাদেরকে তিনি আজাদ করে দিলেন স্বাধীন করে দিলেন তার কাছে সম্পদ বলতে মাত্র ছয় বা সাত দেরহাম ছিল সেই ছয় সাত দেরহাম সেটিও তিনি দান করে দিলেন কানাতে ইন্দাহু ওয়াহাবা লিল মুসলিমিনা আসলিহা যেগুলি অস্ত্র ছিল সেগুলি মুসলিমদের জন্য দিয়ে দিলেন ওয়াকানা দিরহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর্থিক অবস্থাটা এমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহূর্তেও তার যে যুদ্ধের পোশাক ছিল সেই পোশাক একজন ইহুদির কাছে বন্ধক ছিল খাদ্যের বিনিময়ে বিসালাতিনা সাআ 30 সা জবের বিনিময়ে বন্ধক ছিল এ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু দিয়ে সর্বশেষ দিন আখিরু ইয়াউমিন মিন হায়াতিহি জীবনের শেষ দিন দিনটি ছিল ইয়াউমুল ইসনাইন সোমবার দিন বারোই রবিউল আউয়াল সোমবার এই সর্বশেষ দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুন্দরভাবে ইমামতি করছেন ফজরের সালাত ইমামতি চলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাইডে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা সেখান থেকে পর্দা তুলে একটু তাকালেন তাকিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সুন্দরভাবে সালাত আদায় হচ্ছে দেখে তিনি খুশি হয়ে আবার তিনি পর্দা নামিয়ে ফেললেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বের হওয়ার সুযোগ হলো না সময় একটু এগিয়ে যাচ্ছে সময় যেন সকাল আটটার মতো ওয়াক্ত দোহা এই সময়ের দিকে যখন আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অপরদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে নিয়ে কানে কানে কিছু কি যেন বললেন বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডেকে আবার কানে কিছু বললেন বললে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কান্না থেমে গেল উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন হে ফাতেমা কি ব্যাপার প্রথম যখন তোমাকে কানে কিছু বলল নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি কাঁদলা আবার পরে যখন বললেন তুমি কান্না থেমে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কানে কানে বললেন হে ফাতেমা আর সময় নেই আর দীর্ঘ করার সুযোগ নেই অতি শীঘ্রই আমি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা তার কলিজার টুকরা ফাতেমাকে যখন জানালেন যার ফলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করলেন আবার সাথে সাথে বললেন হে ফাতেমা জেনে রাখো তোমার জন্য সুসংবাদ আমি যাওয়ার পরে আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম যে আগে যাবে সেই হলো ফাতেমা তুমি এ কথা শোনার পরে আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি খুশি হলেন আল্লাহু আকবার যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্পষ্টভাবে এই হাদিসটি এসেছে সহিহুল বুখারীর হাদিসে, যেখানে স্পষ্টভাবে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়ে চলে যাচ্ছেন, এত সত্ত্বেও কত নামধারী মুসলিম তারা বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ইন্তেকাল করেননি, তিনি নাকি চিরজীবী এখনো রয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনের শেষ মুহূর্তে এসে গেছে যে হাদিসটি সহিহুল বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একবার দুইবার নয় প্রায় এগারো বার সেই হাদিসটি নিয়ে এসেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, তিনি অস্থিরতা বোধ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাদর দিয়ে চেহারাটিকে ঢেকে নিচ্ছেন, ঢেকে নিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আবার চাদরটিকে সরিয়ে ফেলছেন, পাশেই পানি রয়েছে, পানির পাত্রে হাত ডুবাচ্ছেন, হাত ডুবিয়ে চেহারাটি মুছে নিচ্ছেন, মুছে নিয়ে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউত সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ ইমানদার, আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি, তিনি যদি বলেন মৃত্যু যন্ত্রণা কঠিন যন্ত্রণা, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক সেই কঠিন মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে, সেটি ছিল আজকে যেই বারোই রবিউল আউয়ালকে আনন্দের দিন হিসাবে, ঈদে মিলাদুন্নবী হিসাবে, কবর পূজা মাজার পূজার দিন হিসাবে যারা পালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনেও জীবনের শেষ মুহূর্তে তিনি বললেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাদু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, আল্লাহ ধ্বংস করে দিন সেই ইহুদ এবং খ্রিস্টানদেরকে যারা তাদের নবী রাসূলদের কবরকে সেজদার স্থান হিসেবে বানায় নিয়েছে। সত্যিই আজকে যদি প্রতিটি মুসলিমের এই জ্ঞান থাকতো বা জানা দরকার ছিল যে সর্বশেষ এই বারোই রবিউল আউয়াল দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সতর্কবাণী উচ্চারণ করলেন যে কোনো মুসলিমের পক্ষে বৈধ নয় নবী রাসূলদের কবর পূজা করা, নবী রাসূলদের কবরের কাছে সেজদা দেওয়া বা কোনো ব্যক্তির কবরের কাছে সেজদার স্থান বানায় নেওয়া, অথচ এই দিনটিতেই তারা ভিন্ন দাবি করে কবর পূজার বিভিন্ন রকমের কর্মসূচি তারা গ্রহণ করে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে ইহুদি এবং খ্রিস্টানদেরকে ধ্বংসবদ্ধ করে থাকেন, তাহলে আজকে যারা মুসলিম নামধারী কবর ও মাজারগুলিকে সেজদার স্থান বানায় নিয়েছে, তাদের জন্য কি ধ্বংসের বদদোয়া নয়? অবশ্যই তাদের জন্য এই ধ্বংসের বদদোয়া। সুতরাং এই দিনটিকে স্মরণ করা উচিত, বাস্তব বিষয়, আসল বিষয়টি মুসলিম উম্মার মাঝে তুলে ধরা উচিত, যাতে এর মাধ্যমে হলেও যদি আজকে সকলেই সে বিষয়টিকে সেভাবেই তুলে ধরার চেষ্টা করত, তাহলে হয়তো আজকে এই কবর পূজা মাজার পূজা বলতে পৃথিবীর বুকে কিছু পাওয়া যেত না। কারণ এটি হচ্ছে বদদোয়ার জায়গা, এটি হলো ধ্বংসের জায়গা, এটি হলো ইহুদ এবং খ্রিস্টানদের আচরণ, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তেও কঠিনভাবে নিষেধ করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একইভাবে বলছেন, জীবনের শেষ পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা দিয়ে রয়েছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটি তিনি গর্ববোধ করে বলে থাকেন যে আমি হলাম সেই ব্যক্তি যার ঘরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, শুধু যার ঘরেই নয়, যার কোলে মাথা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে যেন কি আওয়াজ করতেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আওয়াজ বের হচ্ছে না, শুনতে পাচ্ছেন না, তিনি কান খুব কাছে মুখের কাছে কান লাগিয়ে দিয়ে শুনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইলার রফিকিল আলা, আল্লাহুম্মা ইলার রফিকিল আলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহ, আমার সুউচ্চ বন্ধু, তোমার কাছে আমাকে নিয়ে চলে যাও। এটি বলতে বলতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটি দাঁড় করা ছিল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এটা বলতে বলতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটি মাটিতে পড়ে গেল, শরীর যেন তার নিস্তেজ হয়ে গেল, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিন ছিল সেই দিন, সেটি হচ্ছে এগারো হিজড়ি বারোই রবিউল আউয়াল সোমবার সকাল 8 থেকে 9টার দিক ওয়াক্ত দোহা। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিন, যেদিন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই দিনটি ঈদের দিন নয়, এই দিনটি আনন্দের দিন নয়, এই দিনটি নিশ্চিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথার বিদায়ের দিন। যেই দিনটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার জীবনে দুটি দিনকে এমনভাবে দেখেছি, এমন একটি আনন্দের দিন দেখেছি যেই দিন যেন সব আলোক উজ্জ্বল হয়েছিল। সেই দিনটি হচ্ছে ওই দিন যেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করেন, প্রথম মদিনায় তার আগমন ঘটে। সেই দিনটি ছিল আমাদের কাছে সবচেয়ে আলোক উজ্জ্বল আনন্দের দিন, আর অপর দিন হলো সবচেয়ে ব্যথার দিন, সবচেয়ে দুশ্চিন্তার দিন। সেই দিনটি হলো এই দিন বারোই রবিউল আউয়াল, যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিয়ে চলে যান। আল্লাহ আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ঘটে গেল, চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল, সংবাদ ছড়িয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নেই, তিনি বিদায় নিয়ে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলি শোনার সাথে সাথে সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কঠোর প্রকৃতির মানুষ,
মসজিদে নববীতে এসে তিনি দাঁড়িয়ে গরম ভাষণ দিতে শুরু করলেন। তিনি বললেন, যে ব্যক্তি বলবে, যে ব্যক্তি মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তিনি বলতে শুরু করলেন, আমাদের মাঝে কতক মুনাফিক রয়েছে যারা বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মৃত্যুবরণ করেছেন। বললেন, না, এটি কখনো হতে পারে না। ওয়ালাকিন্নাহু গাযা কামা গাযা মূসা ইলা রাব্বিহি, বরং মূসা আলাইহিস সালাম যেন তার কাউম থেকে 40 দিনের জন্য আড়ালে ছিলেন, সেভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ালে গেছেন, তিনি মৃত্যুবরণ করেননি। এই বলে তিনি কঠোর গরম ভাষণ দিতে শুরু করলেন। সাহাবায়ে কেরামগণ অত্যন্ত কর্তব্য বিমূঢ় পড়ে গেলেন। কঠিন অবস্থায় কেউ ভাবতেছেন, বুঝতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হয়েছে। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা বিদায় হয়েছে, মৃত্যু হয়েছে বলে বলবে, তাদেরকে তিনি তাক মুনাফিক বলে গরম ভাষণ দিচ্ছেন। খবর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে তিনি মসজিদে প্রবেশ করে চলে গেলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। কাউকে কিছু বললেন না, ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে চাদর দিয়ে ঢাকা ছিল, চাদরটি তুললেন, তুলে কপালে তিনি চুমু খেলেন। চুমু খেয়ে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু কখনো দুইবার হয় না, মৃত্যু একবারই হয়, আর সেই মৃত্যু আপনার বরণ হয়ে গেছে। এই বলে আবার ঢেকে রেখে মসজিদে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বক্তব্য দিচ্ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য বন্ধ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রশংসা ও সাক্ষ্য দিয়ে তিনি বক্তব্য শুরু করলেন। তিনি বললেন, মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন ফিস সামা, জেনে রাখো যে আল্লাহর ইবাদত করে আল্লাহ সেই ঊর্ধ্ব আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরজীবী হিসাবে রয়েছেন। ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ইন্না মুহাম্মাদান কদ মাত, আর যে মুহাম্মাদের ইবাদত করে জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। এভাবে যখন শক্ত বক্তব্য দিলেন, সেই সাথে যে আয়াতটি শুরুতে পেশ করেছি সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঠ করলেন, বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মুহাম্মদ একজন রাসূল ব্যতীত আর কিছুই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বহু রাসূল এসেছিলেন, তারা বিদায় নিয়ে চলে গেছেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি বিদায় হয়ে যায়, তোমরা কি সেই কুফরির দিকে ফিরে চলে যাবা? জেনে রাখো, কেউ যদি কুফরির দিকে ফিরে চলে যায়, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, নিজেই সে ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াত যখন পাঠ করলেন, সহিহুল বুখারী হাদিসে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত পাঠ করলেন, সেই আয়াত আমার জানা ছিল, কিন্তু মনে হচ্ছে যেন এই আয়াত আমি জানতাম না, এখন এই নাজিল হচ্ছে। আয়াত পাঠ করার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার দুই পায়ের নিচে মাটিও আমি খুঁজে পাচ্ছি না দাঁড়ানোর মতো, কারণ আমি একটু আগেই শাসাচ্ছিলাম মানুষকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, আর এখন এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এইভাবে তিনি কোরআন সুন্নাহর দলিল দিয়ে মৃত্যু প্রমাণ করে দিলেন, সুতরাং আমি ওমরের পায়ের নিচে যেন মাটি নেই দাঁড়ানোর মতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে সেই আয়াত শুনেও তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে একমত একাত্মতা ঘোষণা করলেন। সকল সাহাবী এক বাক্যে বিশ্বাস করলেন, মেনে নিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বেঁচে নেই, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এত স্পষ্ট বিষয় হওয়া সত্ত্বেও তথাকথিত সেই ভ্রান্ত মানুষেরা বিশ্বাস করে, বিশেষ করে এই বড় রবিউল আউয়ালে তারা আরো বেশি প্রচার প্রসার করার চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তিনি হায়াতুন নবী, তিনি এখনো বেঁচে রয়েছেন, মৃত্যুবরণ করেননি, যেটি সরাসরি কোরআন বিরোধী কথা, সরাসরি অসংখ্য সহি হাদিস বিরোধী কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীদের ঐক্যমতের বিরোধী কথা এবং বাস্তব বিষয়ের বিরোধী কথা। তাদের এই বিরোধী কথার প্রতিবাদ জানাই, আমরা যেন সঠিক আকীদা গ্রহণ করে সঠিক সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। الحمد لله الحمد لله رب